সিদ্দিকে আকবরকে নিয়ে গেল নবীর কাছে আমার নবী বলে আয় আবু বকর আয় আবু বকর সিদ্দিক আকবর আমার নবীর দিকে কই নবী গো আপনি কেমন আছেন এটার নামই হলো ভালোবাসা নবী যে বলছে আলালা ঈমান লিমাল্লাহ মুহাব্বাত যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ঈমান নাই জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হায় 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 এই দেখেন প্রত্যেকটা মানুষের চোখের পানিগুলো চলে আসলো এটার নামই হলো ভালোবাসা নবী দেখি নাই নবীর সাহাবীর প্রেমের কথা শুই না অনেকগুলা মানুষ চোখের পানি ফালায় কাঁদতেছে এদের কথাই বুঝে আমার নবী বলতে দেড় হাজার বছর আগে ও সাহাবীরা পৃথিবীতে এমন একটা সময় আসবে তোমরা আমার দেখা ভালোবাসতেছো এমন একটা সময় আসবে আমার পাগলগুলো আমার না দেখাই পাগল হয়ে যাবে এদের সম্মান আল্লাহ অনেক বাড়াইয়া দিব চোখের পানি বৃথা যাবে না ও বুয়াল খালির বাবারা আজকের চোখের পানি বৃথা যাবে না নবীর প্রিয় সাহাবি হযরত আবু বকর সিদ্দিক নবীর প্রিয় ই ভালোবেসে শুইল পাশে ভালো যাইয়া দেখো মদিনা 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 আসে কমো মিনের ঠিকানা বলো ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার হও না নবীর দিওয়ানা মদিনা আমার যুবক বারে কণ্ঠ উড়াই দাও মদিনা জালালুদ্দিন সুয়ুতি 75 বার দেখেলা নবীজি জালালুদ্দিন এত বার দেখিয়া নবী এত বার দেখিয়া নবী জ্বালা তাহার মিটে না মদিনা মিনের ঠিকানা বলো মদিনা মদিনা আসে কমো মিনের ঠিকানা বলো দিদার চেয়ে কাঁদো তোমরা না বলো মদিনা মদিনা সিদ্দিক আকবর ডাক দিয়ে কই নবী গো আমি জানি সামনে যাওয়া যাবে না নবী এই জায়গার মধ্যে আমি সামনে থাকতে চাই কারণ সামনে একটা কাফের বাড়ি ওরা তো আপনাকে খুঁজতেছি কিন্তু আমি একটু সামনে থাকতে চাই গো নবী কাফেররা যদি একটা বুঝি না কাফেররা যদি আপনার দেখা তীর মারে একটা বুঝি না দুইটা বুঝি না আমি আবু বকরের সিনার মধ্যে সব তীর গুলা নিয়ে নিব কিন্তু আপনার মোস্তফার বদন মোবারকে একটা তীরের আঘাত লাগবে আমি আবু বকর সহ্য করতে পারব না কে আছো তোমরা হকের প্রশ্নে প্রথম জীবন দিতে হলে জীবন দিবে সিদ্দিকে আকবর তিনি লাফ মাইরা দাঁড়াইয়া পাথর খাইলেন এমন পাথর খাইলেন অন্যান্য সাহাবারা আমার নবীরে সেভ করলো দুলাই দিশিরিত আবু বকর জমিনের মধ্যে পড়ে গেল যেই মাত্র জমিনের মধ্যে পড়ে গেল কাফেররা মনে করছে আবু বকর বুঝি মারাই গেছে আপনারা জবান খুলে বলুন রক্ষা করার মালিক একজন তিনি কে ওই আবু বকর সিদ্দিক রক্তাক্ত অবস্থায় ঘরে ওই ঘরের ভিতরে সিদ্দিক আকবর চোখটা বন্ধ করছে যেন সিদ্দিক আকবর মারা গেল যেই মাত্র সিদ্দিক আকবর জ্ঞান আসলেন গিহান আইসা মাথায় পাথর দিয়া মাথা বাংছে খবর নেই নাই গাহের মধ্যে পাথর লাগছে ব্যথা লাগছে রক্ত বের হয়েছে কোনো খবর নেই নাই খাবার খাই নাই কোনো কিছু খাই নাই
সিদ্দিক আকবর হুঁশ আসার পরে ডাক দিয়া বলে ও জগৎবাসী আমার নবীজি কেমন আছে এটা আবু বকর নিজের হাজার ব্যথা নিজের হাজার কষ্ট সিদ্দিক আকবর নিজের ব্যথায় ব্যথিত নয় আমার নবী কেমন আছে খবরটা নেওয়ার জন্য সিদ্দিক আকবর রাম্মা তখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই ডাক দিয়া বলে এই আবু বকর তুমি কিছু খেয়ে নাও সিদ্দিক আকবর বলেন না না আল্লাহর হাবিবকে আমি যতক্ষণ পর্যন্ত আমার চোখে দেখব না ততক্ষণ পর্যন্ত আমার মুখের ভিতরে আমি এক ফোঁটা পানিও ঢুকাইতাম না হরে অন্তরে লাইফ গাছে আগুন পানি দিলে নিবে না জ্বালা জোরায় না জ্বালা জোরায় না রে জ্বালা জোরায় না জ্বালা জোরায় না ওরে অন্তরে লাই গাছে আগুন অন্তরে লাই গাছে আগুন পানি দিলে নিবে না জ্বালা জুড়ায় না জ্বালা জুড়াই না রে জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় না রে ধাপে 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 আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম দ্বীনকে কোরআনকে সমুন্নত করার লক্ষ্যে এমন ভাবে বাণী পৌঁছিয়েছেন যে বাংলার জমিনে আমার নবীজি এসে ইসলামের কথা বলতে হয় নাই সেই নবী পাকের প্রতিনিধিত্ব হিসাবে অসংখ্য আউলিয়া কেরাম বাংলাদেশে এসে মদিনার পতাকা উত্তোলন করেছেন ইসলাম হলো শান্তির ধর্ম আছে সুবিচার অন্য ধর্মের প্রতি কবু করে না ও বিচার আমাদের ওয়াজে কি হিন্দু আসে না আজকের মাহফিলে আইছে অনেক হিন্দুরা আসে কিনা মাহফিলে অনেক সময় হিন্দুরা কিন্তু চলে আসে মাহফিলে অনেক সময় আমাদের থানার ওসি অনেক কনস্টেবল যারা আছেন তারাও হিন্দু থাকে আমার সাথে রাস্তাঘাটে দেখা হয় অনেক কথা হয় কিন্তু অন্য ধর্মের লোক আসে না নাই আসে আমরা কি তাদেরকে তিরস্কার করি এরা এদের পূজা করে আমরা আমাদের বন্দি করি এরা পেগুড়ায় যায় কেউ খ্রিস্টান গির্জায় যায় কেউ বৌদ্ধ মন্দিরে কেউ মন্দিরে যায় আমরা মসজিদে যাই এটাই হলো ইসলাম যার যার ধর্ম সে পালন করবে কাউকে জোর করা যাবে না লা ইকরাহা ফিদ্দিন জবরদস্তি করা যাবে না এই জন্য আমি বলি ইসলাম হলো শান্তির ধর্ম আছে সুবিচার অন্য ধর্মের প্রতি কবু করে না অবিচার মিলেমিশে থাকার কথা মিলেমিশে থাকার কথা দিয়েছে নবী বলে তোমার কেন জ্বলে রে বন্ধু তোমার কেন জ্বলে সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু তোমার কেন জ্বলে তোমার কেন জ্বলে রে বন্ধু তোমার কেন জ্বলে ঠিক না তো হক কথা বললে কারো জ্বলবেই কিন্তু হক কথা বন্ধ করা যাবে আল্লাহর হাবিবকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে সিদ্দিক আকবর আমার নবীকে ডাক দিয়া বলে নবী গো
ও মায়ার নবী দয়ার নবী গঠনমূলক আলোচনা করছি বোঝার জন্য। ইয়া রাসূলুল্লাহ নবী আর কত নীরবে নীরবে আল্লাহর নামের জিকির করুন, আর কত ধ্যান করে মোরাকাবা করবেন নবী, একটু অনুমতি দেন দিনের কথা প্রচার শুরু করি উপেনে মাঠে নেমে। নবী তো গায়েবের খবর দেন ওয়ালা, আমার নবী বলে আবু বকর এখনো সময় হয় নাই। সিদ্দিকে আকবর বলে নবী অনুমতি দেন, মন মানে না যে আল্লাহ আমার বানাইছে সেই আল্লাহর গান গাবো আল্লাহর জিকির করব, কার কথায় আমরা কণ্ঠ কি স্তব্ধ রাখবো, প্রয়োজনে কণ্ঠ বিলাইয়া দিব আল্লাহর নামের জিকিরের জজবায় ময়দান কাঁপিয়ে তুলব, কথা বলেন ঠিক কিনা? এমন একটা মুহূর্তে আমার রাসূল দুনিয়াতে এসেছিলেন যেখানে অবস্থা খুবই ভয়াবহ ছিল, অন্ধকার যুগ ছিল, তাদেরকে আলোর পথে আনার জন্যই রাসূলকে দুনিয়ায় প্রেরণ করলেন, পৃথিবীর সকল মানুষকে আল্লাহর দিকে আসার জন্য। আমার যুবক ভাইরা আল্লাহর হাবিব ডান দিকে আবু বকর, ঠিক আছে তোমার কথা, আল্লাহর জিকির করবে, কালিমার দাওয়াত দিবে, অসুবিধা নাই। সংখ্যা মাত্র 39 জন, জুড়ে বলুন সংখ্যা কয়জন? যে আমলে 39 জন মুসলমান, ওই আমলে ডানে কাফের, বামে কাফের, সামনে কাফের, পিছনে কাফের, দেখছেন না আলামতরা? এই মুহূর্তে আমি বোয়ালখালীতে ওয়ান করতেছি, আমার যদি কেউ লাঠি দিয়ে আঘাত করে আপনারা তার পা ভাঙ্গা দিবেন? দিবেন না? কেন দিবেন? হুজুর আমাদের এলাকার মেহমান, তুই মারলি কা? এই না তা ঠিক আছে নি, হ্যাঁ নাকি আবার সমস্যা? বাড়ি একটা দিলে তারে দিমো দুইটা, কথা কন ঠিক কি না? আর নাইলে তারে দুইটা, ওই যে প্রশাসন আছে দিয়া দিবে, তারা দাঁড়াত লয়ে আসান, কথা কন ঠিক কি না? বেটে দিয়া দিন, এখন সেই পরিবেশ হইছে, পরিবেশ হইছে। আরে বল খেলির জমিনে এমন অবস্থা ছিল, হকের কথা বলতে গেলে বুক থরথর করে কেঁপেছে, এই সমস্ত জায়গাগুলো আল্লাহ বা শের বাংলা রক্ত দিয়ে আবাদ করেছেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, জোরে বলেন। আগের ইতিহাস হিসাব করে দেখেন, যেই সমস্ত আকাবেররা এই অঞ্চলে আকীদার কথা প্রচার করেছিলেন তখন এত ডানে সুন্নি, বামে সুন্নি, পিছনে সুন্নি, এমন প্রোটেকশন ছিল না, খালি মুখে হকের আওয়াজ তুলেছিলেন, খালি মুখে এই দাত্তহীন কণ্ঠে হকের কথাগুলো বলেছেন, এরা জীবনের মায়া করে নাই, জীবন বিলিয়ে দিয়েছে কিন্তু ইমান দেই নাই, কথা বলেন? আজকে আমাকে মারলে বলতেছেন তাকে মেরে দিবেন, হ্যাঁ দিবেন তো, সময় ভালো, কি ভালো? সময় ভালো, সময় ভালো, কিন্তু কিন্তু যে আমলে মাত্র 39 জন, আমি কি মনে করতেছেন ব্যাপারটা কত কঠিন? মাত্র 39, ঠিক আছে আইসো, 39 জন আসলেন, দিনের দাওয়াত হবে ওপেনে না গোপনে? ওপেনে। সব কাফেররা শুনতে পারছে মুসলমানদের মজলিস, কাফেররা পূর্ব পরিকল্পিত ভাবে হাতের মধ্যে পাথর নিয়ে দাঁড়ানো, পাথর নিয়ে দাঁড়ানো। রাসূল বললেন, এ সাহাবীরা আমরা তো এখন ওপেনে, এখন ওপেনে হক প্রচার করতে যাব, কালিমার প্রচার করতে যাব, তোমাদের মধ্যে কে আছো? হকের প্রচার করতে গিয়ে প্রথম জীবনটা দিবে সিদ্দিকে আকবর, সেই সাহাবি 39 জনের মধ্যে সে লাফ মেরে দাঁড়ায় গেছে, এটা আবু বকর, আমি চিনাইতেছি উনি কে, উনি কেমন সাহাবি, যার বিরুদ্ধে অনেকে কথা বলতে শোনা যায়, লাগাম দিয়ে কথা বইল না হইলে ঠোঁট সেলাই করে দিব,
কথা বলেন ঠিক না ঠিক আল্লাহর হাবিব বলেন আ সাহাবীরা হককে প্রচার করব কালিমার দাওয়াত দিবে দিতে যাই একে জীবনটা প্রথম দিয়ে দিবে যে সাহাবীটা ওই কাফেরদের মাসখান দিয়ে কাফেররা চতুর্দিকে বেষ্টনি 39 জন সাহাবার মধ্যে যিনি লাফ মাইরা দাঁড়িয়ে গিয়েছেন নবী গো আপনার জন্য আমি জীবন দিয়ে দিব হকের জন্য জীবন দিয়ে দিব আল্লাহর প্রেমের জন্য জীবন দিয়ে দিব কালিমার জন্য জীবন দিয়ে দিব যেই মাত্র সিদ্দিক একবার দাঁড়ায়া গেছে কাফেররা এখন পাথর লইয়া ধারাবাহিকভাবে সিদ্দিক একবারের নাকে মুখে পাথর মেরে দেওয়া শুরু করলো যেই মাত্র পাথর মারা শুরু করলো সিদ্দিক একবার রক্তাক্ত হইয়া মাটির মধ্যে পড়ে গেল এই যে শুরু হইয়া গেল হকের প্রশ্নে বাতিল করতে প্রথম পাথরের আঘাত খাইল আমার আবু বকর জুরে জুরে কন্যা আল্লাহু আকবার আমার দেশে এখন দেখা যায় আমরা খানকার মধ্যে তসবিলিয়ে বসে থাকি কিন্তু রাজপথে যখন প্রয়োজন হয় পাওয়া যায় না আমার কাছে অনেক কষ্ট লাগে এগুলো আমি তাহিরের একটা চরিত্র হলো আমি কখনো নরম কখনো গরম যখন আমি আবু বকরকে ফলো করি তখন আমি নরম থাকি যখন আমি হযরত উমরকে ফলো করি তখন আমি আর গরম নরম থাকতে পারি না আমি শক্ত হয়ে যাই এই ছেলেরা নবীর বিরুদ্ধে কেউ যদি কথা বলে তোমরা কি ঘরে বসে থাকবা আমার পোলা পান্ডে কই পোলা পান্ডে ছেলেগুলা কোথায় ছেলেগুলাকে হাত তোলো তো দেখি আমার ছেলেগুলাকে এখানে আসে সবাই যদি কেউ নবীর বিরুদ্ধে কথা বলে কোরআনের বিরুদ্ধে কথা বলে ইসলামের বিরুদ্ধে কথা বলে আমার মালিকের বিরুদ্ধে কথা বলে আমরা কি ঘরে বসে থাকব জীবন দিয়ে দিতে হবে বাঁচলে গাজী মরলে শহীদ শহীদের মর্যাদা আছে না নয় খুব মনোযোগ সিদ্দিক একবার নরম তবিয়তের মানুষটাই দাঁড়াই গেছে আপনি কি মনে করেন হুকমে রাসূল কি জিনিস হকের মর্ম কি জিনিস কে ওই শোনালো মোরে আজানের ধ্বনি মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর সে আজানের ধ্বনি যারা হৃদয়ে লালন করে তারা সব সময় মালিকের সন্ধানে ঘর থেকে বের হয়ে যায় কথা বলেন ঠিক কি না আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে আবু বকর কে আছো তোমরা হকের প্রশ্নে প্রথম জীবন দিতে হলে জীবন দিবে সিদ্দিক আকবর তিন লাফ মাইরা দাঁড়াইয়া পাথর খাইলেন এমন পাথর খাইলেন অন্যান্য সাহাবার আমার নবীরে সেভ করলো দুলাই দিশিরিত আবু বকর জমিনের মধ্যে পড়ে গেল যেই মাত্র জমিনের মধ্যে পড়ে গেল কাফেররা মনে করছে আবু বকর বুঝি মারা গেছে আপনারা জবান খুলে বলুন রক্ষা করার মালিক একজন তিনি কে ওই আবু বকর সিদ্দিক রক্তাক্ত অবস্থায় ঘরে ওই ঘরের ভিতরে সিদ্দিক আকবর চোখটা বন্ধ করছে যেন সিদ্দিক আকবর মারা গেল যেই মাত্র সিদ্দিক আকবর জ্ঞান আসলেন গিহান আইসা মাথায় পাথর দিয়া মাথা বাংছে খবর নেই নাই গাহের মধ্যে পাথর লাগছে বেতা লাগছে রক্ত বের হয়েছে কোনো খবর নেই নাই খাবার খাই নাই কোনো কিছু খাই নাই সিদ্দিক আকবর হুশ আসার পরে ডাক দিয়া বলে ও জগৎবাসী আমার নবীজি কেমন আছে এটা আবু বকর নিজের হাজার ব্যথা নিজের হাজার কষ্ট সিদ্দিক আকবর নিজের ব্যথায় ব্যথিত নয় আমার নবী কেমন আছে খবরটা নেওয়ার জন্য সিদ্দিক আকবর আম্মা তখনও ইসলাম ধর্ম গ্রহণ করে নাই ডাক দিয়া বলে এই আবু বকর তুমি কিছু খেয়ে নাও সিদ্দিক আকবর বলেন না না আল্লাহর হাবিবকে আমি যতক্ষণ পর্যন্ত আমার চোখে দেখব না ততক্ষণ পর্যন্ত আমার মুখের ভিতরে আমি এক ফোঁটা পানিও ঢুকাইতাম না সিদ্দিক আকবরকে নিয়ে গেল নবীর কাছে
আমার নবী বলে আয় আবু বকর আয় আবু বকর সিদ্দিক আকবর আমার নবীর দিকে কয় নবী গো আপনি কেমন আছেন এটার নামই হলো ভালোবাসা নবী যে বলছে আলালা ঈমান লিমাল্লা মুহাব্বাত যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ঈমান নাই জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হায় 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 এই দেখেন প্রত্যেকটা মানুষের চোখের পানিগুলা চলে আসলো এটার নামই হলো ভালোবাসা নবী দেখি নাই নবীর সাহাবীর প্রেমের কথা শুই না অনেকগুলা মানুষ চোখের পানি ফেলায় কাঁদতেছে এদের কথাই বুঝে আমার নবী বলতে দেড় হাজার বছর আগে ও সাহাবীরা পৃথিবীতে এমন একটা সময় আসবে তোমরা আমার দেখকে ভালোবাসতেছো এমন একটা সময় আসবে আমার পাগলগুলো আমার না দেখাই পাগল হয়ে যাবে এদের সম্মান আল্লাহ অনেক বাড়াইয়া দিব হে যুবক এই চোখের পানি বৃথা যাবে না ও বুয়াল খালির বাবারা আজকের চোখের পানি বৃথা যাবে না এবার আমার নবী আপনার নবীকে মেরে ফেলার জন্য তারা ওপেনে সিদ্ধান্ত নিল গোপনে সিদ্ধান্ত নিল জবান খুলে বলুন রক্ষা করার মালিক একজন তিনি কে ওরা গোপনে ষড়যন্ত্র করছে আমার নবীকে মেরে ফেলবে ওরা গোপনে ষড়যন্ত্র করেছে ইসলামের নাম নিশানা মুছে ফেলবে ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সিদ্ধান্ত নিয়ে নিলেন এই মক্কায় থাকা যাবে না মক্কার আবহাওয়া প্রকৃতি ছিল চরম ভাবাপন্ন রুক্ষ তাই এর মানুষগুলো ছিল অনেক কঠিন এখনো যেন মক্কায় কঠিন কঠিন মনে হয় এখনো যেন কেমন কেমন মনে হয় আর মদিনায় যান পুরা শান্তি যারা গেছেন বুঝবেন কিছু পার্থক্য পাইছেন কিনা বলেন এখনো যায়া দেখেন এই অবস্থায় আর পর আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে হে আবু আবু বকর এই মক্কায় থাকা যাবে না এই মক্কা থেকে মদিনায় চলে যেতে হবে সিদ্দিকে একবার ডাক দিয়ে কি নবী গো আপনি চলে যাচ্ছেন নাকি আমার আল্লাহর ইশারায় আমার নবী বলে আমি আল্লাহর সিদ্ধান্তে মদিনায় চলে যাচ্ছি যেই মাত্র বলছে চলে যাচ্ছি ওই মুহূর্তে সিদ্দিক আকবর চোখের পানিগুলা ছেড়ে দৌড় দৌড় করে কান্না শুরু করে দিলেন জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না দৌড় দৌড় করে চোখের পানি ছেড়ে দিল আমার নবী বলে আবু বকর তুমি কেন কান্দ সিদ্দিক আকবর বলে নবীজি আমি দুই দিন না খাইলে খোদায় বাঁচি না তিন দিন না খাইলে খোদা বাঁচি না আপনার চেহারা মুবারক দেখলে আমার খোদার কথা বুইলা যায় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি যদি চলে যান আমি আবু বকর কার চেহারা দেখে আমার মনের জ্বালা নিবাম হরে অন্তরে লাইফ গাছে আগুন পানি দিলে নিবে না জ্বালা জোরাহে না জ্বালা জোরাহে না রে জ্বালা জোরাহে না জ্বালা জোরাহে না ওরে অন্তরে লাই গাছে আগুন অন্তরে লাই গাছে আগুন পানি দিলে নিবে না জ্বালা জুড়ায় না জ্বালা জুড়াই না রে জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় না রে ও নবী আপনার চেহারা দেখলে খোদা দূর হয়ে যায় কার চেহারা দেখে আমি খোদা দূর করো কেমনে থাকবো গো নবী কারণ আবু হযরতে আবু বকর জানতেন
আমার নবী হলো রহমতের দরিয়া আমার নবী ডাক দিকে এই আবু বকর চিন্তা করো না চোখের পানি তোমার বিতা যাবে না আমার নবী আশিকের চোখের পানির বড় মূল্যায়ন করেন হাদিস শরীফের মধ্যে রাসূল বলেছেন যেই চোখটা আল্লাহর ভয়ে কান্না করে ওই মানুষটার জন্য আমার আল্লাহ আরশ আযীমের ছায়ার ব্যবস্থা রেখে দিবে সুবহানাল্লাহ এই বড় চোখের পানি ফালায় কান্দছে এই যে মানুষটা কান্দে কেন জানেন মনে চাইতেছে আহা যদি আমরা নবী আমরা এই মুহূর্তে যারা আছেন আপনারা এখানে এই মুহূর্তে যারা নবীর জন্য কান্দতেছেন যদি রাসূল যদি মায়ার নজর কইরাই ফালায় একটা মাহফিল আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যেতে পারে পারে কি পারে না বলেন আল্লাহর হাবিব দেখেন সিদ্দিক একবার কেমন ওনার মহব্বত আরেকটু বুঝাই দেই এই দিকে যাওয়ার আগে তাবুকের যুদ্ধের সময় আল্লাহর হাবিব উমরকে ডাক দিয়া বলছে উমর তুমি দ্বীনের জন্য কি দিবা নবী গো আমার ঘরের মধ্যে যা আছে তুমি দ্বীনের জন্য আমাকে কি দিয়েছো বাড়িতে কি রেখে এসেছো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ ঘরের মধ্যে প্রয়োজনীয় জিনিস যারা যা আছে সব আমি দিয়ে এসেছি নি দিয়ে দিয়েছি সিদ্দিক আকবরকে জিজ্ঞাসা করছে আবু বকর তুমি দ্বীনের জন্য কি দিয়েছো আর ঘরের মধ্যে কি রেখে এসেছো সিদ্দিক আকবর বলি ইয়া রাসূলুল্লাহ আমার ব্যবহারে যা আছে আমি সব কুরবানি দিয়ে দিছি দ্বীনের জন্য আর আমার ঘরের মধ্যে কিছু রাখি না গো নবী শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলকে রাইখা এসেছি তিনবার বলো ইয়া রাসূলুল্লাহ আমি ঘরের ভিতরে আমার টাকা পয়সা আসবাবপত্র যা আছে আমি সব আমি দ্বীনের জন্য দিয়ে দিলাম ঘরের ভিতরে আমার আল্লাহ এবং নবীর রাইখান উমর ডাক দিয়ে কা আফসুস আমি কি লেগে এই কথাটা কইলাম না আফসুস করে আফসুস করে এত দিকে যাওয়া যায় না ওয়াজের বিষয় ভিত্তিক লড়াও যায় না অনেক ধরনের কথা অনেক ধরনের কথা আমাকে একদিন আগে বললে আমি আরো সাজাই আসতে পারতাম শুধু খাবারের টেবিল দিকে আইছে এখন ওয়াজগুলো করতেছে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে আবু বকর চোখের পানি ফেলা কান্দ না ফালিয়া দহাকু কলিলা ওয়ালিয়া বুকু কাসিরা আল্লাহ কয় বান্দা কম কম করে হাসো বেশি বেশি করে কাঁদো কাঁদলে গুনা মাফ হয় কাঁদলে সিনা সাফ হয় কাঁদলে আল্লাহ যেমন রাজি হই নবীও রাজি হয় আল্লাহর হাবিব বলে এই আবু বকর চিন্তা করো না আমি নবী যখন মক্কা থেকে মদিনায় যাব তুমি আবু বকরকে সাথে করে নিয়ে যাব নবীর প্রিয় সাহাবি হযরত আবু বকর সিদ্দিক নবীর প্রিয় ই ভালোবেসে শুইল পাশে ভালো যাইয়া দেখো মদিনা 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 আসে কমো মিনের ঠিকানা বলো কাহানা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার হও না নবীর দিওয়ানা মদিনা আমার যুবক বারে কণ্ঠ উড়াই দাও মদিনা জালালুদ্দিন সুয়ুতি 75 বার দেখেলা নবীজি জালালুদ্দিন এত বার দেখিয়া নবী এত বার দেখিয়া নবী জালা তাহার মিটে না মদিনা
মিনের ঠিকানা বল মদিনা মদিনা আশে কমো মিনের ঠিকানা বল দিদার চেয়ে কাঁদো তোমরা হো না নবীর দিওয়ানা না বলো মদিনা মদিনা জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না এ যুবকের দল কোন দিন যাবে আমার নবী বলে নাই সকালে যাবে নাকি বিকালে যাবে রাতে যাবে নাকি সন্ধ্যায় যাবে আমার নবী বলে নাই হঠাৎ করে একদিন আল্লাহর হাবিব ফকর আল বাব দরজার মধ্যে এইভাবে টুকা দিলেন টুকাটা দেওয়ার সাথে সাথে সিদ্দিকে আকবর এমন ভাবে দরজাটা খুলে ফেললেন আর এই দিক দিয়ে আরেকটা কথা রেখে গেছি ওটা বইলা যায় আমার নবী শের খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন আলী যিনি খানে কাবা করে জন্মগ্রহণ করেছেন যার ব্যাপারে আমার নবী বলছেন মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি যে আমার আলীকে গালি দিল সে এজন্য আমি নবীরে গালি দিল মান আযা আলিয়ান ফাকাদ আযানি যে আমার আলীকে কষ্ট দিল সে এজন্য আমি নবীরে কষ্ট দিল মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ যে আমার আলীকে ভালোবাসলো সে এজন্য আমি নবীরে ভালোবাসলো যে আমি নবীরে ভালোবাসলো সে এজন্য আমার আল্লাহরে ভালোবাসলো একই হাদিসে দ্বিতীয় স্টেপে ওয়া মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ যে আমার আলীকে কষ্ট দিল সেজন আমি নবীরে কষ্ট দিল যে আমি নবীরে কষ্ট দিল সেজন আল্লাহরে কষ্ট দিল আরেক হাদিস এই হাদিসের মধ্যে আরেক হাদিসের মধ্যে আমার নবী বলছেন মান কুনতু মাওলাহু ফা আলিও মাওলা আমি আমি নবী যার মাওলা আলিও তার মাওলা আরেক হাদিসে বলছে আরেক হাদিসে বলছে আরেক হাদিসে বলছে হ্যাঁ আলী তোমার মর্যাদা আমার কাছে কেমন জাননি মুসা নবীর কাছে হারুন আলাইহিস সালামের মর্যাদা যেমন তুমি আলিও আমার কাছে তেমন এই আওয়াজে মানি না চিৎকার মেরে তিনবার কল সুবহানাল্লাহ মিয়া আমার নবী যখন রাগ করতেন কোন কোন সময় মনটা বেজার করে থাকতেন এই নবী পাকের অভিমান কেউ ভাঙাইতে পারতেন না একটা সাহাবী নবীর অভিমান ভাঙাইতেন তিনি হলো মাওলা আলী আর বড় করে বলেন না সুবহানাল্লাহ শুধুমাত্র তাই নয় আমার নবী আপনার নবী এমন নবী যে এই নবী যে একদিন হাসানকে ধরলেন আখাজা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন হাদিসটা আমার মনে নাই হুজুর আছেন কিছু মিলজিল করে কয়ালাই বলিলে ধরে দিবেন আখাজা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনের হাত ধরলেন দইরা বললেন যারা হাসান হুসাইনকে ভালোবাসবে ও আবাহুমা হাসান হুসাইনের আব্বাকে ভালোবাসবে ওয়া উম্মাহুমা আর হাসান হুসাইনের আম্মাকে ভালোবাসবে তারা আমার সাথে জান্নাতে থাকবে জোরে কন্ন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হ্যাঁ ঠিক আছে হাদিসটা হ্যাঁ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মারহাবা বলেন এই হলো হাদিস অনেকগুলো তো তাড়াহুড়া করে এত রাত্রে এত গঠনমূলক কোয়াজ করা যায় না গভীর অসুবিধে ওয়াজ করলে একটু মাথা এলেমেলে হয় একটু সন্ধ্যা টাইমে হইলে একটু ঠান্ডা মাথায় ওয়াজ করা যাইতো এখন আমি একটার ভিতরে ওয়াজ গোছামু এই যে তাড়াহুড়া করতেছি খুব স্ট্রংলি কিন্তু এই এক ঘন্টার এই এতটুকু সময়ের ভিতরে ইনশাল্লাহ একটা পরিপূর্ণ মেসেজ দিয়ে যাচ্ছি আপনাদেরকে বোঝার জন্য বলছি রাসুল বলছেন যারা হাসান হোসেনকে ভালোবাসবে এবং তার আব্বাকে ভালোবাসবে তার আম্মাকে ভালোবাসবে বাস এখন ওই সিন ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুযহিবা আনকুম রিজসা ওয়া আহলাল আহলাল বাইতি ইউতাহিরাকুম তাতহীরা আল্লাহ তাদেরকে পবিত্র রাখার ব্যাপারে জিম্মা দায়িত্ব হাতে নিয়েছেন তাদেরকে তো রাসূল ভালোবাসার কথা বলেছেন জোরে কন্ন সুবহানাল্লাহ আমি কি বোঝাতে পেরেছি তাহলে যুবক ভাই আমার ওনাকে বসতে জায়গা দেন আপনার কষ্ট হচ্ছে নাকি আবার না চোখে কি ঘুম আসতেছে নাকি আজকে তো ঘুম আসার কথা না আমরা হলাম নবীর প্রেমে ফানা কথা বলেন ঠিক কি না প্রেমিকের চোখে কি ঘুম আসে নাকি ভাই ঘুম আসে ঘুম আসে না সিদ্দিকী আকবরের প্রেম হৃদয়ে ধারণ করেন দেখবেন রাত্রে ঘুম আসবে না আমার আমার নবী ডাক দেখে মৌলা আলী থেকে চলে গেছে আরেক জায়গাতে নাকি এটাও দরকার আছে কারণ আহলে বাইত তো আহলে বাইতের স্পেশাল এটা তরিকা পন্থীদের একটা প্রেমের সেতু এই সেতুতে না উঠলে আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবেন না কথা বলেন ঠিক না বেটে এই হলো কথা আর কি আমরা এগুলো অনেক অনেক বলতে পারি এরপরে সিদ্দিক সরি আমার নবী মৌলা আলীকে বললেন হে আলী তুমি আমার ঘরে থাকো আমি যাচ্ছি তোমার সাথে আমার দেখা হবে মদিনায় বা সিদ্দিকে একবার বুঝেন না এইভাবে সাদর খান দিয়া সুন্দর করে ঘরের মধ্যে শুয়ে রয়েছে সুবহানাল্লাহ জোরে কইতো না রে
আর ওই দিক দিয়ে কাফেররা প্রতিজ্ঞা করছে রাসূলকে অ্যাটাক করবে ঘরের ভিতরে গিয়া ঢুকলো ঢুকে দেখে একজন লম্বা শুয়ে রইছে কাফেরের হাতে তলোয়ারের মাথা দিয়া এই এই কাপ এই কাপড়টারে এইভাবে সরায় দেখে এটা রাসূল না এটা হলো মওলা আলী জিজ্ঞাসা করে তুমি এখানে রাসূল কোথায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় কয় ঘরের দরজা দিয়ে গেছে গেছে তো গেছে ওই কত তো ঠিক আছে এরপরে তিনি আবার ঘুমায় গেছে যা চলে গেছে এখন মওলা আলীর একটু জিজ্ঞাসা করি বোয়ালখালি থেকে যে মওলা আলী আপনি যে মুখটা ডাইকা আচ্ছা এই মুহূর্তে যদি চেয়ারম্যান সাহেব আমার কইতো একটা লোক আইসে আমারে গুলি করে মারার সম্ভাবনা আছে আমার ডর ডর লাগতেছে তুমি আমার ঘরে থাকো আমি একটু অন্য বাড়িতে থাকি তখন আমি কি করলাম হইলে আমি কি জীবনে মুখ ডাককে শুইলাম হইলে না মুখ ডাককে শুইল যদি চেয়ারম্যানের মতন যদি চেয়ারম্যান মনে করে যে আমার মাইরা ভালা আমি তো অবশ্যই মুখ খুইলে ঘুমাইলাম আর দরজা খালি থাকলাম যে আমি না চেয়ারম্যান সাহেব বাড়িত না আজকে দেখলাম বোরকা পইরা আইসা একজন নেতারে মাইরা ফেলাইছে তিনজন লোক বোরকা পইরা আইসা প্রকাশ্যে গুলি কইরে মাইরা ফেলাইছে আর এটা কেমন ধর্ম রে আজকে নিউজে দেখলাম আজকে নিউজে দেখলাম বোরকা পইরা আইসা তিনজন গুলি কইরে মাইরা ফেলাইছে এটা কেমন কথা ভাই একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ক্ষমতার জন্য টাকার জন্য জায়গার জন্য একটা মানুষকে মাইরা ফেলাইবেন আপনি মানুষটিকে মেরে ফেলবেন এই মানুষটার আত্মীয় স্বজনের সাথে আপনার আজীবন দেখা হবে আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন এদের মানুষকে হত্যা কইরেন না সাবধান করে দিলাম মানুষকে হত্যা করে মাইরা ফেলাইছে গুলি কইরা ভাই আপনার সাথে আমার দ্বন্দ্ব থাকতেই পারে তাই বলে এইভাবে মাইরা ফেলেন না একজনকে গুলি কইরা মাইরেন না হ্যাঁ গুলি কইরা মাইরেন না সাবধান করে দিলাম হত্যাকারীর শাস্তি কিন্তু ভয়াবহ হবে কথা কোন ঠিক না বেঠিক তো ও এখন মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বোয়ালখালী কোন গ্রাম কদুরখিল ইউনাইটেড মুসলিম উচ্চ বিদ্যালয় মাঠ নাকি স্কুলটা কই ও স্কুলে পর্দা করছেন এই জন্যই তো দেখতে পারতেছি না মাশাআল্লাহ খুব ঐতিহ্যবাহী স্কুল না আচ্ছা আচ্ছা স্কুলের পর্দা আছে মাশাআল্লাহ মানুষের পর্দার অভাব হাসিনি রে ভাই আছে আছে কি আছে পর্দা আছে নামাজ যেমন ফরজ পর্দাও ফরজ মওলা আলী রাদিয়াল্লাহু আনহুকে কদুরখিল থেকে বোয়ালখালী থেকে জিজ্ঞাসা করি হ্যাঁ মওলা আলী যদি আপনাকে তারা নবী মনে কইরা মাইরা ফেলতো তাইলে কি করতেন আপনি মুখটা ডাইকটা কিল লেগে শুইলেন যদি তারা আপনাকে নবী মনে কইরা একবার ফাড় দিয়া জবাই কইরা মাইরা ফেলতো কি করতেন মওলা আলী উত্তর দেয় আশিক তোমার কান্ডা লাগাই দাও না মওলা আলীর উত্তর হলো এটাই আমার নবী যাওয়ার সময় বইলা গেছে মদিনায় দেখা হবে আমার বিশ্বাস নবীর সঙ্গে দেখা হওয়ার আগে পৃথিবীর কেউ আমাকে মারতে পারবে না হাত তুলে বলো ঠিক ঠিক না বলো আমি কি কথা বোঝাতে পারতেছি সাহাবাদের প্রেম আমাকে বিষয় দিছে তো প্রেম সাহাবায়ে কেরামের প্রেম এটা আমি সব দিক দিয়ে বলতেছি আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন ও আবু বকর আমি যে এই মুহূর্তে আসব তোমাকে তো বলি নাই তুমি কি রাতের বেলা ঘুমাও নাই সিদ্দিকে আকবর ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে যেদিন বলছেন আমাকে নিয়ে মদিনায় যাবেন ওই দিন বুঝি না রাত বুঝি না কোন দিন আইসা আপনি আমারে একটা ডাকের বেশি দুইটা ডাক দেন একটা ডাকের বেশি দুইটা ডাক দিয়ে যদি আপনি কষ্ট পান আমি আবু বকরের আবু বকর গিরি শেষ হইয়া যাবে কারণ আপনি নবী কষ্ট পেলে কষ্ট পায় একজন জবান খুলে বলুন তিনি কে আর আল্লাহ যখন কষ্ট পেয়ে যাবে লাহুম আযাবুন আলীম তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি ইয়া রাসূলুল্লাহ নবী এই জন্য যেই দিন থেকে আপনি আমাকে বলেছেন আমাকে নিয়ে আপনি মদিনায় যাবেন আল্লাহর কসম সেই দিন থেকে আমি আবু বকর একটা সেকেন্ডের জন্য বিছানার মধ্যে পিঠ লাগাই না ঠিক আছে আবু বকর চলো আমার নবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রওনা হয়ে গেলেন পথের মধ্যেই একটা জায়গায় গিয়ে আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি
আপনি আমার সামনে আছেন আমি আপনার পিছে আছি বিয়াদবি মাফ করবেন এই জায়গার মধ্যে আমি আপনার সামনে থাকতে চাই আল্লাহর হাবিব বলেন এই আবু বকর নবীর অগ্রে যাওয়া যায় না আল্লাহ বলছে নবীর কণ্ঠের উপরে কণ্ঠ বাড়ানো যাবে না লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কুন্না সুবহানাল্লাহ আল্লাহ দিয়েছে নবীকে সম্মান বলতে কি অসুবিধা আছে নবীর সম্মান বাড়াইছে কেডা ওয়া রাফানা লাকা যিকরাক আল্লাহ দিয়েছে নবীকে সম্মান তোমার হিংসাই হবে কি নবীর সনে বেয়াদবি করলে নবীর সনে বেয়াদবি করলে আমল করে হবে কি কোরআন হাদিস খুলে দেখো নবীর উপরে কেহ নাই নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায় সব আমল বরবাদ হইবে তোমার সব আমল বরবাদ হইবে তোমার আমল করে হবে কি হুজুর বুখারী শরীফের একটা হাদিস বুখারী শরীফের হাদিস দ্বিতীয় খণ্ড কিতাবুল আমবিয়ার এই হাদিসটারে আমি সংগীত দিয়ে গাইতাছি আর কি হুজুরে বুঝা ভালো হইবে ইনশাআল্লাহ হাশরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না মোর নবী কথা বলিবেন মোর নবী কথা বলিবেন কিতাবুল আম্বিয়া বুখারী শরীফ কইলা দেখো না আল্লাহ দিয়েছে নবীকে সম্মান আল্লাহ দিয়েছে নবীকে সম্মান তোমার হিংসাই হবে কি নবীর সনে বিয়াদবি করলে নবীর সনে বিয়াদবি করলে আমল করে হবে কি জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না সিদ্দিক আকবর ডাক দিয়ে কই নবী গো আমি জানি সামনে যাওয়া যাবে না নবী এই জায়গার মধ্যে আমি সামনে থাকতে চাই কারণ সামনে একটা কাফের বাড়ি ওরা তো আপনাকে খুঁজতেছি কিন্তু আমি একটু সামনে থাকতে চাই গো নবী কাফেররা যদি একটা বুঝি না কাফেররা যদি আপনার দেখে তীর মারে একটা বুঝি না দুইটা বুঝি না আমি আবু বকরের সিনার মধ্যে সব তীরগুলা নিয়ে নিব কিন্তু আপনার মোস্তফার বদন মোবারকে একটা তীরের আঘাত লাগবে আমি আবু বকর সহ্য করতে পারব না সেই আবু বকর ঘটনা তো সবাই জানেন চেতনা হিসাবে হৃদয় লালন করেন জানার নাম ইমান না মানার নাম ইমান আলী ঘটনা শুনলেন যে হুজুর এই ঘটনা তো আমরা জানি জানেন যে সিদ্দিক আকবর নবীর জন্য বুকে তীর নিতে চাই আর আপনি নবীর জন্য কি জীবন দিতে রাজি আছেন না এটার নাম চেতনা এটার নাম কি চেতনা আল্লাহর হাবিব কে নিয়ে রওনা হলো ওই দিক দিয়ে আমার নবী রহমাতুল্লিল আলামিন একটা গুহার ভিতরে ঢুকলেন ঘটনা জানেন 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 কিন্তু আমার নবী ওই গুহার ভিতরে যখন ঢুকলেন সিদ্দিক আকবর ভিতরে সিদ্দিক আকবর ডাক দিয়ে নবী গো ওই যে বিয়াদব রাস্তেছে আমরা দেখতে ফেলাইলে তো এখানে মাইরে ফেলাবে আমার নবী বলি আবাকার লা তাহজান ইন্নাল্লাহ মানা মাই বলে নাই রাসূল যদি মাই বলতো সিদ্দিক আকবর ধারণা করত নবীর সঙ্গে মনে হয় আল্লাহ ছায়া দিয়া রাখবে আমি আবু বকর মন শেষ যেই মাত্র বলছে ইন্নাল্লাহ মানা নিশ্চয় আমার আমাদের সঙ্গে আল্লাহ আছে সিদ্দিক আকবর বলে গ্যারান্টি পাইলাম ওয়ারেন্টি পাইলাম ইনশাআল্লাহ আমার কিছু হবে না জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না আবার কাফির রাসূল একটা বলতেছে গুহার ভিতরে কেউ আছে
আর একটা বলে না নাই দেখো না মুখে মাকড়সার জাল এরপরে চলে গেছে সিদ্দিক একবার তাকায়া দেখতেছে গুহার মুখের ভিতরে সাপগুলা দেখা যায় গায়ের মধ্যে চাদর আর কাপড় দিয়া এই ছিদ্রগুলো চিরা চিরা তেনা দিয়া দিয়ে কাপড় টুকরা দিয়ে দিয়ে ছিদ্রগুলা বন্ধ করে দিলেন আর একটা ছিদ্র অতিরিক্ত রয়া গেল ওই মুহূর্তে আমার নবী আপনার নবী সিদ্দিক আকবর উরু মুবারকে মাথা মুবারক নিয়ে আরাম করছে ওই ছিদ্রটা যেই ছিদ্রটা ঢাকার জন্য কোনো কাপড় নাই ওই ছিদ্রটাতে আমার নবীর সাহাবী আবু বকর নিজের পা দিয়া ঢাকনা দিলেন দিতে দেরি হলো আমার নবীর সাহাবী আবু বকরের পায়ের মধ্যে সর্প দংশন করলো বিশটা হাঁটু দিকে রান কোমর দিকে মাথা অল্প হটিতে ছড়াইয়া পড়লো বিজ্ঞান বলতেছে জ্বর উঠলে প্রথম চিকিৎসা মাথায় পানি দাও বিজ্ঞান বলতেছে সাপ কামড় দিলে প্রথম চিকিৎসা তুমি বান দাও বেঁধে দাও সিদ্দিক আকবর বান দেই নাই অল্প হটিতে বিষটা উঠে গেল আর আমার নবী আপনার নবীর গাল মুবারকে একটা পানির ফুটা পড়ল সিদ্দিক আকবর চেহারাটা অস্বাভাবিক রসুল দেখলেন দেইখা ডাক দিয়ে আবু বকর তোমার অবস্থা এরকম কেন সিদ্দিক আকবর বলেন ইয়া রাসূলুল্লাহ আমার বডির কাপড় দিয়া আমি সবগুলা ছিদ্র বন্ধ করলাম একটা ছিদ্র বাকি রয়ে গেছে ওই ছিদ্রটার আমি পা দিয়া বন্ধ করেছি ওই ছিদ্রের মধ্যে একটা সাপ ছিল এই সাপটা আমার দংশন করেছে আমার নবী বলে আবু বকর কই রে কই সিদ্দিকে একবার পাটা তুলে ধরলেন আমার নবী আপনার নবী যে ডাক্তারের ডাক্তার বিজ্ঞানের বিজ্ঞানী আঙ্গলবিজি বিজ্ঞানীদের বিজ্ঞানী এটা গজল আছে সিটা গঙ্গা আছে না আছে না বেটা শায়ের যে গজল গাইছে গজল লাগাইছে কে শায়ের আমদাদ না আজকে কে গাইছে গায়ক না না আজকে যে গাইছে বলতেছে আপনি গাইছেন মাইকটা ধরেন না আমার সাথে গান না যায় আমি তো সিলে দিছিলে তার জান বাঁচতেছে না আমার একটু সহযোগিতা করেন না আপনারা থাকতে যদি আমার কষ্ট করতে হয় আপনারাই তো ভবিষ্যৎ মারহাবা জোরে গল আমি তো বয়স যে মনে হোক 22 বছর তো ওয়াজ করে ফলাইছি ক্লাস 9 থেকে ওয়াজ শুরু করেছি মারহাবা কোন এলাকা ভিত্তিক ছিলাম দীর্ঘ 15 বছর এখন এই 8 বছর এলাকার বাইরে আস আমরা এলাকাতে প্রত্যেক মাহফিলে আমি চিফ গেস্ট হিসেবে আমার আদর করে দাওয়াত করত খুব আদর করত এখনো না গলা বাস হয়ে গেছে গা কত আর ছিললাম ও দৈনিক 3টা 4টা গত ডিসেম্বর মাসে মাহফিল করছি 91টা জানুয়ারিতে মাহফিল করছি 90টা নভেম্বরে করছি 88টা প্রতিদিন 2টা 3টা হুজুর এও 2 ঘন্টা 1.5 ঘন্টা করে ওয়াজ খুব কঠিন এর পরে পাবলিকে মানানো যায় না টান দাও এই পাগলা বিজ্ঞানীদের বিজ্ঞানী একটু মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালাই তারবেন না আপনি একটু দেখান তো দেখি আমরা একটু দেখে যাই মোবাইলটা দিয়ে একটা ছবি তুললে যাই যাতে বোয়াল খালি রে কলিজের ভিতরে রাখতাম পারি মারহাবা জোরে কর না কি লাগা সময় ইনশাআল্লাহ শেয়ার বেশি কষ্ট দিব না ইনশাআল্লাহ কই মোবাইল কি বোয়াল খালি কি মোবাইল কম নাকি ও অনেক মোবাইল মাশাআল্লাহ অনেক মোবাইল এই হাত সবাই হাত সোজা করেন মোবাইল দেই জ্বালায় দেন সুন্দর করে মাশাআল্লাহ এই তো স্মৃতিটা নিয়ে যাই আলহামদুলিল্লাহ কষ্ট নিয়েন না তাহির কারো শত্রু না তাহিরি সবার বন্ধু মাইনাস নয় ম্যানেজ চাই হিংসা মুক্ত শূন্য চাই বিজ্ঞানীদের বিজ্ঞানী কোন না বিজ্ঞানীদের বিজ্ঞানী এমন একজন দয়াল নবী হই যা ভাই বানী এমন একজন দয়াল নবী হই যা ভাই বানী বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবীজি বলো বিজ্ঞানীদের বিজ্ঞানী আবু বকরকে সাপে কাইটা ধ্বংস করিল আমার নবীর থুতু লাইগা বালা হয়ে গেল হাত তুলে বলা ঠিক কিনা আবু বকরকে সাপে কাইটা ধ্বংস করিল আঙ্গনবীর তুতু লাইগা হয়ে গেল সেই যুগে কি উজাহা পাইতা হেগেনি সিলানি বলো সেই যুগে কি উজাহা পাইতা হেগেনি সিলানি বলো
বাণী হে বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবী জীবন বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবী বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায় আঙ্গনবী রকেট চারা মেরা শরীর যায় سب نبی رہ گئے عرش اعظم پہ پہنچا ہمارا نبی سب سے سب سے بالا এরপরে কি পারেননি আর সেই যুগে কি রকেট বিমান সেদিন ছিল বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবী বলো বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবী মারহাবা জুড়ে কন্যা বেড়া মারহাবা জোরে বলেন রাসূল বলেন এ আবু বকর দেখি কোথায় সুবল দিয়েছে রাসূলের পাকের থুতু মুবারক দিয়ে এইভাবে শুধুমাত্র পায়ের মধ্যে প্রলেপ দিলেন সিদ্দিক আকবর বলে রাসূল পাকের থুতু মুবারক লেগে আমার বিষের জ্বালা পানি হয়ে গেল যেই নবীর থুতু মুবারক লাগলে বিষ ভালো হয়ে যায় সেই নবী কি আমাদের মতো সেই নবী কি আমাদের মতো আমাদের মতো বললে কি ঈমান থাকবে এক মেয়ে স্বপ্নে দেখছে তার বাবার চোখ কোনোভাবে ভালো করা যায় না স্বপ্নে দেখলেন যে তুমি নবীর কদম মুবারকের ধুলা মুবারক নিয়ে লাগাও নবীর ধুলা মুবারক লাগানোর সাথে সাথে কদম মুবারকের ধুলা মুবারক লাগানোর সাথে সাথে মেয়ের বাবার অন্ধ চোখ ভালো হয়ে গেল যেই নবীর কদম মুবারকের ধুলা মুবারক লাগলে অন্ধ চোখ ভালো হয়ে যায় সেই নবী কি আমাদের মতো আরো বড় করে আমাদের মতো এখন তুমি যে নবীর আঙ্গুর মতো বলো তাইলে তোমার ভাইয়ের দুলা নিয়া অন্ধ চোখ না ভালো চোখের মধ্যে দৌ তোমার পায়ের ধুলা নিয়া ভালো চোখে দিলে ভালো চোখ অন্ধ হয়ে যাবে আমার নবীর ধুলা মুবারক অন্ধ চোখে দিয়েছে অন্ধ চোখ ভালো হয়ে গেছে এরপরও কি আকল হয় না এরপরও কি ব্রেইনে ঢুকে না সান রসুল যখন উজু করতেন সাহাবায়ে কেরাম বলতেন ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু উজু করে কুলির পানি ফেলবেন না আপনার কাশ মুবারক ফেলেন সাহাবায়ে কেরাম আমার নবীর কাশ মুবারক হাতের মধ্যে নিতেন নিয়ে এইভাবে মুখের মধ্যে মেসেজ করতেন শরীরের মধ্যে মেসেজ করতেন কইরা রাস্তা দিয়ে হাঁটতেন সাহাবায়ে কেরাম বলতেন কি রে আজকে কি লাগাইছো জিজ্ঞাস করে দাও এরা জিজ্ঞাস করে একটু দেন এ চুমরা মাশাআল্লাহ দিলে পাওয়া যায় কিছু পেতে হলে কিছু দিতে হয় দেখছেন কিছু পেতে হলে কিছু দিতে হয় আমি দিয়েছিলাম চাইরা না আমাকে দিয়েছে এখন ষোলো আনা ভালোবাসে এখন কয়া না বিশানা জোরে কন্যা সুবহানাল্লাহ মারহাবা মারহাবা আল্লাহ কবুল করুক আতর ব্যবহার করবেন এটা সুন্নতে রাসূল কথা বলেন ঠিক কি না হ্যাঁ আমি কোথায় গিয়েছিলাম ওয়াজ ভুলে গেছি বাবা কোথায় গিয়েছিলাম হ্যাঁ এই যে থুতু মুবারক এ মুখের মধ্যে লাগিয়ে বুকের মধ্যে কাপড়ে এভাবে মেসেজ টেসেজ করে রাস্তা দিয়ে যাওয়ার পরে জিগাই তো কি ব্যাপার এত সুন্দর গ্রান কোথা থেকে আসতেছে মেশকে আম্বরের মতো গ্রান কয় গ্রান কোথা থেকে আসতেছে রসুল পাকের থুতু মুবারক মেখেছি থুতু মুবারক থেকে সে গ্রান আসতেছে যেই নবীর থুতু মুবারক থেকে মেশকে আম্বরের গ্রান বের হয় সেই নবী কি আমাদের মতো হতে পারে
এক সাহাবী কই নবী গো আমার চোখটা জুললে গেছে সাহাবীর নাম কাতাদা সাহাবীর নাম কাতাদা 17ই রমজান বদরের যুদ্ধে যেই যুদ্ধে 17 সরি যেই যুদ্ধে 14 জন সাহাবী শহীদ হইল ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপর নির্ভর করে না যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে একমাত্র আল্লাহর উপর বিশ্বাসের কারণে কথা বলেন ঠিক না বেঠে এক সাহাবীকে নবী গো আমার চোখটা তো জুললে গেছে এখন রাসূল ডাক দিয়ে তুমি কি চোখ চাও না জান্নাত চাও সাহাবী ডাক দিয়ে আপনারা কি চান জান্নাত তো চাইবি নই খাইবার লাগিয়া জান্নাত চাই হুজুর খাইবার লাগিয়া ও যে 70 জন হুর যে আছে এরা পাইতো আর কি খায়ুন আর কাউন ইন্না লিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ওয়া নাহান নাফসান আনিল হাওয়া ওয়া ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া আল্লাহকে ভয় করলে জান্নাত পাওয়া যায় নবীর সঙ্গে মোহাব্বত করলে জান্নাত পাওয়া যায় ও যুবক তুমি জান্নাত চেয়েছো না আর সাহাবী কি চাইছে জানো সাহাবী কো নবী গো আমি চোখ চাই এটাই সাহাবী আর আমার মাঝে পার্থক্য সাহাবারা যেই চিন্তা করে এর কাছেও আমরা নাই এই জন্যই তো তারা সাহাবী হয়ে গেছে কথা বলেন ঠিক না বেঠে হ্যাঁ একদল রসুলকে দেখকা কাফের আরেকদল রসুলকে দেখকা ঈমানদার সাহাবী হয়ে গেছে একদল রসুলকে দেখকা বিশ্বাস করে না আরেকদল বিশ্বাস কইরা এই দেখেন সিদ্দিক আকবর নবীর পাশে জায়গা পাইছে ক্ষমতার জোরে না রাজনীতির জোরে না টাকার জোরে না মহব্বতের কারণে কথা বলেন ঠিক কি না যুবকের দল শুনো শুনো আমি আর কি বলবো অনেক কথা তো জমে আছে এরপর রাত্র একটার উপরে বেজে গেল কথা কাছে ঠিক রাখতে পারলাম না ক্ষমা করে দিবেন সময় একটু বেড়ে গেছে মাইন্ড করবেন না এরপরে দেখেন রাসূলকে ডাক দিয়ে কয় রাসূল ডাক দিয়ে কয় তুমি কি চোখ চাও না জান্নাত চাও কথাটা বলি ইয়া রাসূলুল্লাহ আমি চোখ চাই তখন রাসূল পয়সালাম এইভাবে থুতু মুবারকটা দিয়ে চোখের চতুর্পাশে এইভাবে হুজুর একটা প্রলেপ দিয়া এই ঝুলন্ত চোখ ধরে নিয়ে আস্তে 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 এই জায়গায় বসাইয়া দিলেন বসাইয়া দিয়ে বলছে এ কথাটা তুমি আগের চাইতে এখন কেমন মন দেখো নবীগু আগের চাইতে আরো দ্বিগুণ ভালো দেখি এখন প্রশ্ন হলো আমপি জান্নাত চাইলেন সাহাবী চোখ চাইলো কাতাদারে জিজ্ঞেস করি কাতাদা সবাই জান্নাতের পাগল তুমি কেন চোখ চাইলে কারণটা কি ইয়া রাসূলুল্লাহ যেই কাতাদা আপনার সঙ্গে যেই চোখের কাতাদা আপনার সঙ্গে জিহাদে গেল আপনার জন্য দি হকের জন্য চোখ ফেললো যেই কাতাদা আপনাকে ভালোবাসে যেই কাতাদা আপনার এই থুতু মুবারক এখানে যার স্পর্শ লেগেছে আর যেই চোখ এখানে প্রতিস্থাপন হয়েছে এই কাতাদা যে কাতাদাকে যেই কাতাদার প্রতি সন্তুষ্ট হয়ে রাসূল চোখ লাগাইয়া দেয় সেই কাতাদা জান্নাত চাওয়া লাগবে কেন জান্নাতেই তো কাতাদাকে নেওয়ার জন্য পাগল রাবিয়া বসরে জিজ্ঞেস করছিল তুমি কি জান্নাত চাও না জাহান্নাম চাও কথা তো এত গলা বাবা নিয়ে আইছি কত গলা বলবো রাবিয়া বসরি বলছে আমি জাহান্নামের ডরে না জান্নাতের আশা করি না কারণ কেন জানি না আমি জান্নাতের মালিকের পাগল মালিক যদি আমার প্রতি রাজি হয়ে যায় জাহান্নাম আমারে ডরাইবো জান্নাত নেওয়ার জন্য পাগল থাকবে আর বড় করে কন্যা সুবহানাল্লাহ কন্যা তাহলে নামাজ পড়বো সন্তুষ্টি কার আরো বড় করে নামাজ পড়ব সন্তুষ্টি কার রোজা রাখলে সন্তুষ্টি কার নবীর মহব্বত করলে সন্তুষ্টি কার হজ করলে সন্তুষ্টি কার যাকাত দিলে সন্তুষ্টি কার জিকির করলে সন্তুষ্টি কার দান করলে সন্তুষ্টি কার হজ করলে সন্তুষ্টি কার সর্বাবস্থায় সুখে রাখলো আল্লাহ দুঃখে থাকলো আল্লাহ কষ্ট থাকলো আল্লাহ অসুস্থ থাকলো আল্লাহ অভাবে থাকলো আল্লাহ ভালো থাকলো আল্লাহ নিন্দা এবং দিনেও আল্লাহ রাতেও আল্লাহ ঝুঁকে দুঃখে সব সময় আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল সর্বাবস্থায় প্রশংসা একজনের জবান খুলে বলুন তিনি কে সিদ্দিক আকবরকে রাসূল বলেন কোন জায়গায় তোমারে সুবল দিছে বিজ্ঞানীরও বিজ্ঞানী আগ্রহ একশো মনীষীর জীবন বৃত্তান্ত তৈরি করতে যায় খ্রিস্টান ভেড়া হয় সর্বপ্রথম আমার নবীর নাম লিখতে বাধ্য হয়েছে জোরে বলেন না সুবহানাল্লাহ কোন দাহান্ডেট যুবক ভাইয়ের আমার অনেক কথা সিদ্দিকে আকবর বলেন আমার রাসূল বলছে আমাদের সাথে আল্লাহ আছে কিছুক্ষণ পরে দেখলাম আমার আল্লাহ পাহাড়ের পাদদেশ দিয়ে একটা স্পেশাল রাস্তা বের করে দিয়েছে মদিনাবাসীরা খুশি না বেজার যখন খুশি না বেজার আমার নবীজি মদিনায় চলে গেলেন আহারে নসিবে তো থাকতেইব যারা রসুলকে কষ্ট দিয়া বিদায় করে দেয় দেখেন আমার রসুল মদিনায় যাওয়ার পরে কত মানুষ একজন করে রসুল আপনি আমার ঘরে আসেন আরেকজন করে রসুল আপনি আমার ঘরে রসুল বললেন আমি কাহার ঘরে যাব না আমার উটটা যার ঘরে যায় আমি তার ঘরে যাব আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ বিশাল বড় মদিনাবাসীর রসুলকে পাইয়া ছোট ছোট বাচ্চারা দব বাজাইয়া তলা আল বাদরু আলাইনা
من سانية الوداع وجبش شكر علينا ما دعا لله دا جوري كي سبحان الله بولبنا طلا ماني ودي تو هيچه بدرون ماني اكاشير پوني مار چاد علينا ماني آمادر كاچه چادر تين تار بيا سه ايرا موني راك بيان چادر كوي تار بيا سه تين تا اكتا هلو قمار زيتا একটা হলো হেলাল যেটা নতুন উঠে আরেকটা হলো বাদ্রুন পূর্ণিমার চাঁদ যেটা গোল হয়ে যায় আরেকটা গোল থেকে যেটা ছোট হয়ে যায় আস্তে আস্তে কমে যায় এটাকে বলা হয় কমার জুড়ে বলেন না সুবহানাল্লাহ আরে চাঁদ তো এমন চাঁদ যার আঙ্গুলের ইশারা মোবারকে চাঁদ দুই ভাগ হয়ে গিয়েছিল জুড়ে কোন না সুবহানাল্লাহ তাহলে সেই নবীকে সাহাবায়ে কেরামরা যেভাবে জান প্রাণ দিয়ে দতন মন সব দিয়ে ভালোবেসেছেন সেই নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না আরো বড় করে বলেন চাই কি চাই না কারা কারা চান বিদায় বেলায় দুই হাত তুলে দেখাবেন নারে তাকবীর আল্লাহু এই দুই হাত সুজা করেন নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত কুরআন সুন্নার আলো মিলাদ কিয়ামের আলো নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত أهل السنة والجماعة مسلك آل حضرت الله قبول کرو عرض الله قبول کرو آمين رسول الله صلى الله عليه وسلم مدينة গিয়েছেন মক্কা কি পরে যুদ্ধ করে বিজয় করেছেন নাকি বিনা রক্তপাতে বিনা রক্তপাতে আবার মক্কা বিজয় জয় করেছেন মক্কা বিজয় করে আস্তে আস্তে না অসুবিধা না বুঝছি আজান দেওয়ার জন্য এইটাই তো আচ্ছা আমি বুঝছি আমি আচ্ছা রাত্র বাজে কয়টা একটা কত বাজে একটা পাঁচ হ্যাঁ একটা পাঁচ বাজে এখন আজান দিলে অনেকে যারা সন্ধ্যাবেলায় মরে গেছে ওরা আবার ঘুম থেকে উঠে যাবে উঠে সকালবেলা বলবে যে হুজুর আমাদের ঘুম ডিস্টার্ব করছে আমিও তাদেরকে বলবো আজান দিলে যদি তোমাদের ঘুম ভেঙে যায় উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে ফেলো তুমি কেমন বান্দা যেই বান্দারা হাজার হাজার মানুষ বোয়াল খালির মাঠে বসে ওয়াজ শুনে আর তুমি বিছানায় বসে ঘুমিয়ে আছো নাসুর বান্দা তুমি পারলা না মাহফিলটাতে আসতে আজকে অনেক কিছু হারিয়ে ফেলেছো কথা বলেন ঠিক কি না জন্ম আমার নবীর যুগে আমার নবীর যুগে জন্ম আমার নবীর যুগে পড়ছি আমি নাতে রাসূল পাশে বসা নবী
নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি আল্লাহু আকবার বলেন না নবীর উপরে দুরূদ পড়লে নবী শুনে কি শুনে না আর যারা শুনে কি শুনে না নবী সেই দুরূদের সালামের জবাব দেওয়ার ক্ষমতা আছে না নাই আল্লাহ কবুল করুক আমিন কোন গেলাম না সেই দিকে আল্লাহ আপনাদের সকলকে জাজা করুন আমার জন্য খাস করে দোয়া করবেন আমি বোঝাতে চেষ্টা করেছি আল্লাহকে মানবেন মানার মতো রাসূলকে মহব্বত করবেন করার মতো বলা হয়েছে ধরলে ধরার মতো ধরো করলে করার মতো করো দেখলে দেখার মতো ধরো দেখো মানলে মানার মতো মানো এইজন্য আল্লাহ বলছেন ইউসাল্লিমু তাসলিমা ইউসাল্লিমু তাসলিমা এই কথার দ্বারা বোঝা যায় রাসূলকে মানলে মানার মতো মানো আল্লাহকে মানলে মানার মতো মানো ইউসাল্লিমু তাসলিমা সালাম দিলে সালামের মতো দাও তাসলিমা আই তাকরিমা সম্মানের সাথে দাও দিলে দেওয়ার মতো দাও বললে বলার মতো বলো অর্ধেক মাইনা অর্ধেক সাইদা টাকার কাছে ঈমান বেচ্চা কখনো কখনো আপনি ভালো কথা বলেন আবার চাপে পড়ে গেলে সত্যকে গোপন করেন আপনি হলেন মুনাফিক মুসলমান কথা বলেন এই মুনাফিকদের সাথে আমাদের কোনো সম্পর্ক নয় ঠিক কি না বলেন পরিষ্কার কথা সাহাবায়ে কেরাম আমার রাসূলকে জানের চাইতে কম ভালোবাসতেন না বেশি ভালোবাসতেন তাহলে একের পর এক আমি বোঝাতে চেষ্টা করেছি সাহাবারা আমার নবীকে জান দিয়াই ভালোবাসতেন জান দিয়াই ভালোবাসতেন আমরা মালের প্রশ্ন হলো পিছায়ে থাকি জানের প্রশ্ন হলো পিছায়ে থাকি আমরা শুধুমাত্র বিরিয়ানি খাই বিরিয়ানি ঠিক আছে তাদের যদিও অ্যালার্জি বা চুলকানি হয় বিরিয়ানি খাওয়া খারাপ না কিন্তু সময় মতো তো মাঠে কাজ করতে হবে পায়া হাত দিয়া বলি চিটাগাংবাসী চট্টগ্রামবাসী আপনাদের দরবার আরো 500 হোক আমার কোনো আপত্তি নাই সংগঠন আরো 50টা হোক কোনো আপত্তি নাই যার যার জায়গা থেকে ছোট সংগঠন হোক আর বড় সংগঠন হোক সবাই সুন্নিয়তের কাজ করে সমস্যা হলো আপনি আর আমার মধ্যে আপনি আর আমার মধ্যে যার যার জায়গা থেকে সংগঠন দিয়ে সুন্নিয়তের কাজ করেন সুন্নিয়তের কাজ করেন কিন্তু সময় মতো যখন প্রয়োজন হবে প্রয়োজনে সকল দরবার সকল সংগঠন কোন কোন ইস্যুতে এক ময়দানে আসতে হবে কথা বলেন ঠিক কিনা তাইলে না আপনি সত্যিকার এক মদিনার পাগল কথা বলেন ঠিক কিনা কখনো কখনো আমার বিপদে আপনি হাসবেন আপনার বিপদে আমি হাসব আরে এক বেসে রেজি গেলাম কি ও এই লোকটা মারা গেছে কিছু লেখো না ফেসবুকে আমরা লিখি না সুখ বার্তা এমুক মারা গেছে ইন্না লিল্লাহ আমি রেজি গেলাম কি রে এমুক তো মারা গেছে ইয়া একটা সুখ বার্তা দিয়ে দাও না না উনি আমার সংগঠনের কেউ না কেমন দিলাম দেখেন আমরা কই গিয়ে পড়ছি এমুকে তো মারা গেছে দেখ না একটা ফেসবুক স্ট্যাটাস কো না উনি আমাদের দরবারের না তো এটার নাম কি সুন্নিয়ত ভাই এটার নাম কি সুন্নিয়ত আল্লাহর হস্তে অন্তরটা ঠিক রাখেন কাগজ কলমে রাজনীতি করেন যাই করেন অন্তত পক্ষে একটা টেবিলে বৈশা মাঝে মাঝে চা খায়েন আমার মতন কফি খায়েন এই জন্য আমার মতন কফি খায়েন কফি চক্র দিয়েন চা চক্র দিয়েন মাঝে মাঝে একটা টেবিলে বইসেন তাহলে বিশ্বে একটা ভালো মেসেজ যাবে কারণ আমাদের এই খণ্ড খণ্ড থাকার কারণে গুড়ার মধ্যে মেসেজ গেছে আমরা সিন্নি খাওয়াইন না শুনি খিচুড়ি যতক্ষণ আছে ততক্ষণ বলে আমরা আছি কেটা কইছে জানেন আমি কইতাম না সর্বোচ্চ জায়গা থেকে বলছে আমি বলতাম না আপনি বেড়া শুরু হইতে পারি কিন্তু আমি যেই টেবিলে ঘুরি আর যেই টেবিলে যাই আল্লাহর রহমতে আল্লামা শহীদ ফারুকের আমলে যদি আমার বর্তমান এই অবস্থাটা থাকতো 7 দিনে আসামি ধরাইলাম সাত দিনে ধরাইলাম কেন জানেন আমরার পলিসি মেনটেন করতে হবে অনেক পলিসি লাগবে দেশটা তো সোজা না অনেক কঠিন আল্লাহর হস্তে অনেক হইছে এবার আমার কত হইলে দাওয়াত ইমানি বাংলাদেশ আমার একটা সংগঠন আছে এটা খাস করে মাইনাস নই মেনেস চাই হিংসা মুক্ত সুন্নিয়ত চাই পীর যার যার সুন্নিয়ত আপনি সংগঠন আর করেন না আজকে বোয়ালখালী এখানে একটা মাহফিল আছে আরেক সুন্নি ভাই আরেক জায়গায় মাহফিল করব 10টা মাহফিল হোক না অসুবিধা কি এখন মাঝে মাঝে কি আমরা এক হইতে পারবো না আরে হওয়ার দরকার আছে কিনা বলেন আল্লাহর হস্তে ঠেলা ঠেলি করবেন আমও যাইব সালাও কেমন দিলাম
কেউ কি আমার কথা রাগ করতে পারবো? রাগ করলে কি হইব? হ্যাঁ রাগ করব বোয়ালখালি, আমি কালকা যাইতাম গা মধুখালি, মধুখালি থেকে যাম গা বাঁশখালি, আবার বাঁশখালি বাজারে লাই ফোরম বোয়ালখালি, বোয়ালখালি তাই সে আমি কামর রান, আরে এরা হিংসায় জ্বলব আল্লাহর ওয়াস্তে, মাইনাস নয় মাইনাস চাই, হিংসা মুক্ত শূন্য চাই। ভাই আর সময় নাই, এখন এমন একটা সময়, এই সময়টা যদি আমরা একটা বুদ্ধি করতে পারি, শূন্যতের পতাকা আকাশ দা উড়বে। কথা বলেন ঠিক না বেটা? যদি একটু যদি ধৈর্য দিয়ে সার দিয়ে কাজটা করতে পারি, এমন একটা সময় আসছে, এই সময়টার জন্য 10 বছর পরে হাই হুতাশ করবেন, 10 বছর পরে হাই হুতাশ করবেন, তখন নেতৃত্ব দেওয়ার কেউ থাকবে না, সিনিয়র কেউ থাকবে না। আমাদের আকাবেররা অনেকে চলে গেছে বলেই কিন্তু আজকে আমরা কিন্তু নেতৃত্বহীন হয়ে পড়তেছি। আকাবেররা এখনো যেগুলো আছে তাদের ছত্র ছায়ায় যদি আমরা যদি একসাথে আসতে পারি, ইনশাল্লাহ আমাদের কিন্তু কাজটা করতে আরো সুবিধা হবে। এই আকাবেরগুলো চলে গেলে আমরা কথা তো ধানই পড়বে না, এখনো সময় আছে, অনেক আকাবের চলে গেছে। এই ফেসবুকে কি আগে এত কথা সরাসরি ছিল না? এখন কেন হয় জানেন? ওই দায়িত্বশীল যে আকাবেররা আস্তে আস্তে বিদায় নিতেছে আর গজবায়া ঢুকতেছে ঘরের ভিতরে। এখনো যে আকাবেরগুলো আছেন তাদের পায়ের মধ্যে আমরা পড়ি, কইরা বলি যে আপনারা আমাদেরকে যেমনে কোন আমরা এমনি চলবো। আল্লাহর ওয়াস্তে মদিনার দিকে তাকায়া আমরা এক হয়ে এক মদিনার কাজ করতে চাই। কথা বলেন ঠিক না বেঠি? আমাদের প্রভু এক, নবীর উম্মত জীবন বিধান, ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক, জীবন বিধান, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করি আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, একটা তো জীবন মরণ তো একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করি আহ্বান। আমাদের প্রভু এক, নবীর উম্মত জীবন বিধান, ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক, নবীর উম্মত জীবন বিধান, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করি আহ্বান। পায়ে হাত রেখে বললাম আল্লাহর ওয়াস্তে মিলেমিশে সম্প্রীতির মাধ্যমে সুন্নিয়তকে অনেক দূর এগিয়ে নিতে হবে, আর এগিয়ে নেওয়ার এখনই উপযুক্ত সময়, নাইলে আমও হারাবে ছালাও হারাবে। দেরি হয়েছে না? যাক, আসলে অনেক দেরি, আমরা অনেক দেরি হয়ে গেছে, আমাদের অনেক সুযোগ ছিল, এখনো আমি বলি শেষ ম্যাচ। আজকে দেরি হয় না, আজকে আমরা এক হওয়ার সময় চলে গেছে, সেই জন্য বলতেছি এখনো সময় আছে। আমি আবার আজকে আজকে দেখেন একটা ঘটনা বলি আপনাদেরকে, আমি কিন্তু আজকে কয় দিনই আসছি জানেন? চিটাগাং কয় দিনই আসছি জানেন? 8 দিন নাকি 8 দিন। একনাফ, মহেশখালী, বাঁশখালী, কক্সবাজার, রাঙ্গুনিয়া, কর্ণফুলী, বোয়ালখালীতে আজকে তো, এবং আজকে দেখেন আপনাদের মাহফিল দিয়ে আমি বিদায় নিব আজকে, শেষ মাহফিল। মারহাবা জোরে গান, যার শেষ ভালো তার সব ভালো। এটা বোয়ালখালী, এটা এটা হলো মধুরহারি, মারহাবা গান।
যাক আলহামদুলিল্লাহ আপনারা কি আমার প্রতি রাগ করছেন গুসা করছেন লাস্টে একটা কথা বলি রাখবেন নি নেশা করবেন সত্যি কি রাখুন এই ছেলেরা কই নেশা করবি নেশা করবা বলো বন্ধ বাবা বন্ধ এই হ্যাঁ টুটলোরছে না এমনে সাইরিছে টুটলারাও বাবা বন্ধ দেখো বাবা বন্ধ বলো বাবা বন্ধ ইয়াবা বন্ধ ফেঞ্চি বন্ধ গাঁজা বন্ধ সুদ বন্ধ গোশ বন্ধ চুরি বন্ধ ডাকাতি বন্ধ মুনাফিকি বন্ধ গীবত বন্ধ ঠিক আছে এখন বলবেন চলবে আমি জি গেলাম বাজি আপনি আকিস বিরিটা খাইয়েন না ক বাবা রে মরে গেলা গাওয়া সারতাম এমন জাদু করছে তারে আকিস বিরি একবার সিগারেট কম খাইলেই ভালো কারণ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যেটা ক্ষতি করে না খাওয়াটাই ভালো যেটা ক্ষতি করে এটা মাকরু কথা বলেন ঠিক কি না যেটা স্বাস্থ্যের ক্ষতি করে আর কি এগুলো খাবেন না কমাই দিবেন ঠিক আছে এবার আসেন চলবে নামাজ রোজা হজ জাকাত এবাদত মোহাব্বত সোহবত খেদমত মিলাদ কিয়াম দুরুদ সালাম মাজার জিয়ারত কি দেখো চলবে না চলবে কিন্তু মাজারে শরীয়ত বিরোধী কোনো কাজ চলবে না কথা বলেন ঠিক কি না মাজার জিয়ারত চলবে জিকির মাশাআল্লাহ ওই দেখছেন বাপ রে বাপ পোলাপন এত শিখা শিখছে আমার ফাইলে মানে তাহিরের ফাইলে আর মনে করে আজকে খেলা হবে কারা কারা বেজার হাত তোলেন ওই দেখ চার পাঁচটা তুলছে তো যুবক পোলাপন আজকে থেকে ওয়াদা নেশা করব হাত তুলেন হাত তুলেন হাত তুলে লাইটটা জ্বলছে একটু হাত তুলেন তো সবাই একটু হাত তুলেন তো সবাই দেখি লাইটার হলতে বাড়িতে নিয়ে দেয় তুই মারহাবা জোরে গান আজকে থেকে ওয়াদা আমরা নেশা করব এবাদত ছাড়ব না লাস্টের কথা মা বাবার মনে কষ্ট দিবেন মনে থাকব আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে বলুন আমিন।